নমস্কার, পিটিভি নিউজকে স্বাগত করছি, মুঁ রঞ্জিত। প্রথমে দেখে নেওয়া হেডলাইন্স। ভদ্রক জেলা চরম্পা তানি লেভেল ক্রসিং নিকটে রেলরোক, অনন্তপুর এক্সপ্রেস ও বাউস স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস অটক। হন্দওয়াড়া নিকট কালগুণ্ডারে সুরক্ষা বাহিনীর জওয়ান এবং আতঙ্কবাদী মধ্যে টক্কর, জনে আতঙ্কবাদী নিহত আউ জনে লুচি রহিতবা খবর সূত্ররু প্রকাশ। পিএম মোদী সেনাকু দেইছন্তি স্বাধীনতার ইটার জবাব পথররে মিলিব বলি কইছন্তি অমিত শাহ। আজিঠারু যুক্ত দুই পরীক্ষা আরম্ভ, 1091টি পরীক্ষা কেন্দ্র চয়ন। আজি নাগপুরে নরেন্দ্র মোদী রেল প্রকল্পর প্রথম পর্যায়কু করিবে শুভারম্ভ। বর্তমান দেখিবা সম্পূর্ণ খবর। গতকালি জাম্মু কাশ্মীর হন্দওয়াড়া নিকট কালগুণ্ডারে সুরক্ষা বাহিনীর জওয়ান এবং আতঙ্কবাদী মধ্যে টক্কর হয়ে যাই। এনকাউন্টরে জনে আতঙ্কবাদী নিহত হয়ে আউ জনে লুচি রয়েছে জনাপড়ছে। হন্দওয়াড়া অঞ্চলর কালগুণ্ডারে আতঙ্কবাদী দেখিবা মাত্রে সুরক্ষা বাহিনীর জওয়ান মানে গুলি করিবা বেলে আতঙ্কবাদী মানে মধ্য পছরে পড়ি নাহান্তি। এনকাউন্টরে জনে আতঙ্কবাদী নিহত হয়ে বেলে আউ জনে লুচি রয়েছে জনাপড়ছে। ব্যুরো রিপোর্ট, পিটিভি নিউজ। আজিঠারু যুক্ত দুই পরীক্ষা আরম্ভ। রাজ্যর মোট 1556টি জুনিয়র কলেজর 3,69,537 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। এথিপাই 1091টি পরীক্ষা কেন্দ্র চয়ন হয়েছে। আজিঠারু উচ্চ মাধ্যমিক শিক্ষা দ্বারা পরিচালিত যুক্ত দুই পরীক্ষা আরম্ভ হয়ে যাইছি। বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগর সাহিত্য পরীক্ষা থিবা বেলে আসন্তাকালি কলা বিভাগর পরীক্ষা আরম্ভ হেব বলি জনাপড়িছি। রাজ্যর মোট 1556টি জুনিয়র কলেজর 3,69,537 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। এথিপাই 1091টি পরীক্ষা কেন্দ্র চয়ন করা যাইছি। কলা বিভাগে সর্বাধিক 2,35,183, বিজ্ঞানরে 99,018 জন এবং বাণিজ্যরে 27,278 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেউছন্তি। সেইভাবে ধন্দামূলক শিক্ষায় মধ্য 8,058 জন ছাত্রছাত্রী চলিত বর্ষ পরীক্ষা দেবে বলে জনাপড়ছে। ব্যুরো রিপোর্ট, পিটিভি নিউজ। পিএম মোদী সেনাকু দেইছন্তি স্বাধীনতা, ইটার জবাব পথররে মিলিব বলি কইছন্তি অমিত শাহ। ভারতীয় জনতা পার্টি বিজেপি রাষ্ট্র অধ্যক্ষ অমিত শাহ বুধবার কইছন্তি যে পাকিস্তান পরিস্থিতিরে পড়ি আতঙ্কবাদীঙ্ক বিরোধরে কার্যানুষ্ঠান নেবা প্রক্রিয়া আরম্ভ করি দেইছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকু স্বাধীনতা দেবা পরে পাকিস্তান ডরি যাইছি। মোদীঙ্ক দ্বারা সেনাকু আদেশ মিলিবা পরে পাকিস্তান উপায় শূন্য হই আতঙ্কবাদীমানঙ্ক বিরোধরে কার্যানুষ্ঠান নিয়া যাইছি। ব্যুরো রিপোর্ট, পিটিভি নিউজ। আজি নাগপুরে নরেন্দ্র মোদী রেল প্রকল্পর প্রথম পর্যায়কু শুভারম্ভ করিবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুবার নাগপুর মেট্রো রেল প্রকল্পর প্রথম পর্যায়কু শুভারম্ভ করিবে। রিপোর্ট অনুসারে প্রথম পর্যায়ে নির্মাণ হইতিবা কার্যকু মোদী ভিডিও কনফারেন্সিং মাধ্যমে শুভারম্ভ করিবে। ব্যুরো রিপোর্ট, পিটিভি নিউজ। ভদ্রক জেলা তারিণী লেভেল ক্রসিং নিকটরে রেলরোক করাযাইছি। তেবে স্টেশনরে শিলচর থিরু অনন্তপুরম এক্সপ্রেস এবং বাউদপুর স্টেশনরে করমণ্ডল এক্সপ্রেস অটক রহিতিবা জনাপড়িছি। ভদ্রক রেল স্টেশন চরমপাঠারে ফ্লাইওভর ব্রিজ নির্মাণ এবং সন্ত্রাগাছি তিরুপতি, সন্ত্রাগাছি ব্যাঙ্গালোর, হলদিয়া চেন্নাই, পুরী বেলাপুর, খড়গপুর বেলাপুর এক্সপ্রেস ট্রেন রহণি দাবিরে আজ ভদ্রকরে কংগ্রেস পক্ষরু রেলরোক করাযাইছি। এঠারে সূচনা যোগ্য যে পূর্ব দুই মাস ঠিক 7 তারিখে কংগ্রেস পক্ষ রেল রোক করা যাইতিলা। পরে রেল বিভাগীয়ঙ্ক প্রতিশ্রুতি পরে রেল রোক ঘটিতিলা। ফেব্রুয়ারি 7 তারিখে হইতবা রেল রোকরে বিভাগীয় কর্তৃপক্ষঙ্ক পক্ষরু ফ্লাইওভর ব্রিজ নির্মাণ টেন্ডর প্রক্রিয়া ফেব্রুয়ারি 28 তারিখে হেবা নেই লিখিত প্রতিশ্রুতি দেবা সহ 5টি দ্রুতগামী ট্রেন রহণ নেই রেল উচ্চ কর্তৃপক্ষঙ্ক সহ আলোচনা পরে পদক্ষেপ নেই নির্ভর প্রতিশ্রুতি দেবা পরে আন্দোলন ঘটিতিলা। কিন্তু রেল বিভাগর এসবু মিথ্যা ও কপাল কল্পিত প্রতিশ্রুতি দেইতিবা প্রতিশ্রুতির কার্যানুষ্ঠান পানির গারস দৃশ্য। কিন্তু ইতিমধ্যে এ দিগরে কোনসি পদক্ষেপ নিয়া যাই নথিবারু কংগ্রেস পক্ষরু তীব্র অসন্তোষ করা যাইছি। এই সবু এক্সপ্রেস অন্য সবু স্টেশনরে রহুতবা বেলে ভদ্রক পরি গুরুত্বপূর্ণ স্টেশনরে এগুড়িক ন রহিবা দুর্ভাগ্যপূর্ণ বলি কংগ্রেস পক্ষরু কুহাযাইছি। ভদ্রক চরম্পা তারিণী মন্দির লেভেল ক্রসিং ঠারে ফ্লাইওভর ব্রিজটিয়ে নথিবারু উভয় পার্শ্বর শহ শহ জনসাধারণ জরুরীকালীন পরিস্থিতিরে নাই নথিবা অসুবিধার সম্মুখীন হেউছন্তি, যাহাকি রেল কর্তৃপক্ষঙ্কু এনেই বারম্বার জনাইথিলে মধ্য ଏହାର କୌଣସି ସମାଧାନ କରୁନାହାନ୍ତି।
तेणु आज रेलरोक करने कांग्रेस पक्षर एभली चरम निष्पत्ति। भद्रकु अश्विनी पाढ़ी रिपोर्ट पीटीवी न्यूज। बर्तमान खबर एति अधिक खबर पर लगइन करूँ आम वेबसाइट ptbodia.org। रोची नमस्कार।